চাঞ্চল্যকর দাবি জাতীয় তদন্ত সংস্থা 2047 সালের মধ্যে ভারতে ইসলামী শাসন কায়েম করতে চায় তারা সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করার জন্য গোপন দল গঠন করেছে পিএফআই দলের নাম দেওয়া হয়েছে সার্ভিস টিমস বা কিলার স্কোয়াডস দেশের অভ্যন্তরে সন্ত্রাস সাম্প্রদায়িক বিদ্বেষ ও সমাজে অশান্তি সৃষ্টি করতে চাইছে নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এখানেই থেমে থাকা নয় পিএফআই এর উদ্দেশ্য 2047 সালের মধ্যে ভারতে ইসলামী শাসন কায়েম করতে চায় তারা সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করার জন্য গোপন দল গঠন করেছে পিএফআই কথিত শত্রুপক্ষ ও নিশানায় থাকা ব্যক্তিদেরকে খতম করার জন্য গঠিত ওই দলের নাম দেয়া হয়েছে সার্ভিস টিমস বা কিলার স্কোয়াডস জাতীয় তদন্ত সংস্থার তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা রীতিমতন চিন্তার বিষয় দেশের জন্য কিভাবে সামনে এলো এই তথ্য গত শুক্রবার জাতীয় তদন্ত সংস্থা বেঙ্গালুরুর বিশেষ আদালতে একটি চার্জশিট দাখিল করেছে তারপরেই প্রকাশ্যে এসেছে এই তথ্য চার্জশিটে এনআইএ আদালতকে জানিয়েছে সার্ভিস টিমের সদস্যরা যাতে সংশ্লিষ্ট সিনিয়র পিএফআই নেতাদের নির্দেশে চিহ্নিত হওয়া ও নিশানায় থাকা ব্যক্তি বা ব্যক্তিদের আক্রমণ এবং হত্যা করতে পারে তার জন্য তাদের বেশ ভালো রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এনআইএর দাবি সুল্লিয়া নগর এবং বেলারে গ্রামে পিএফআই সদস্য ও নেতারা ষড়যন্ত্র বৈঠক করেছিল চার্জশিটে যে 20 জন পিএফআই সদস্যের নাম রয়েছে তার মধ্যে 6 জন পলাতক খুনের এই মামলায় গ্রেফতারির জন্য তাদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 120B 153A 302 ও 34 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অনুসারে ইসলামী রাজনৈতিক সংগঠন পিএফআই তাদের সহযোগী এবং তাদের অনুমোদিত শাখাকে নিষিদ্ধ ঘোষণা করে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআইকে কলকাতা টিভি